সলমান খান কেন বিয়ে করেননি? যাকে বলিউডের সিংহ মনে করা হয়, মানে সলমান খান, টানা প্রায় 35 বছর ধরে একের পর এক সুপারহিট মুভি দিয়ে দর্শকদের এন্টারটেইনমেন্ট করে রেখেছেন তিনি। এই 35 বছরে সে বলিউডের সমস্ত সুন্দরী অ্যাক্ট্রেসদের সঙ্গে অসংখ্য সিনেমা করেছেন, আর সলমান খানের সাথে হিরোইনদের রোম্যান্টিক মুভি পর্দায় দেখে তো দর্শক তাদের সত্যিকারের জুটি মনে করে নিত। তাই এমন তো কখনো সম্ভব নয় যে তার মানে সলমান খানের তাদের মধ্যে থেকে কোনো নায়িকাকেই পছন্দ হয়নি, আর এমনও সম্ভব নয় যে কোনো নায়িকারই সলমান খানকে পছন্দ হয়নি। তাই এখানে প্রশ্ন হলো যে সলমান খানের বিয়ে কেন হয়নি তাহলে? এখনও পর্যন্ত হয়তো এই বিষয়ে অনেক কারণ আপনি শুনে থাকবেন যেগুলি কোনোটাই স্পষ্ট নয়, কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো সেই মেইন কারণগুলি যে কারণে সলমান খানের এখনও বিয়ে হয়নি। তো চলুন শুরু করা যাক। সলমান খান 35 বছরের বেশি সময় ধরে বলিউডে আছেন, একের পর এক হিট ফিল্ম দিয়েছেন দর্শকদের, তাকে ভালোবেসে ভাইজান বলে ডাকে তার ফ্যানেরা। সলমানের প্রথম ফিল্মের নাম হলো ম্যানে প্যার কিয়া, কিন্তু এই সিনেমায় সে হিরো নয় বরং একটা সাইড রোল প্লে করেছিলেন, আর হিরো হিরোইনদের চরিত্রে ছিল রেখা আর ফারুক শেখ। আসলে সলমান খান প্রথম হিরো রোল প্লে করেছিলেন 1988 সালে বিবি হো তো এসে ফিল্মে। যাই হোক, এত গেল তার প্রফেশনাল লাইফের কথা। এবার আমরা কথা বলবো তার পার্সোনাল লাইফ সম্বন্ধে, জানবো তার বিয়ে না করার আসল কারণ। সলমান খান ফেমাস হওয়ার পর থেকেই তার নাম জড়িয়েছে একাধিক অভিনেত্রী ও মডেলদের সাথে। ক্যারিয়ারের প্রথম দিকে বেশ কয়েকবার বিয়ে ঠিক হলেও শেষ মুহূর্তে কোনো না কোনো কারণে তা ভেঙে গিয়েছে। এরপর বলিউডে আসেন ঐশ্বর্য রায়। ঐশ্বর্যর প্রথম হিট ফিল্ম সলমান খানের সাথেই ছিল, তাদের একসাথে প্রথম কাজ ছিল হাম দিল দে চুকে সানাম মুভিতে, যা রিলিজ করে 2000 সালে। সেই সময় তাদের জুটি দর্শকরা খুব পছন্দ করেছিল। একসাথে কাজ করতে করতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সলমান খান ভেবেই নিয়েছিলেন যে ঐশ্বর্য রায়ের সাথে ঘর বাঁধবে তিনি, কিন্তু হঠাৎই ওদের দুজনের মধ্যে এন্ট্রি ঘটে বিবেক ওবেরয়ের। 2003 সালে ঐশ্বর্য বিবেক ওবেরয়ের সঙ্গে কিউ হো গিয়া না ফিল্ম সাইন করেন, আর ওই ফিল্মে কাজ করতে করতেই তাদের মধ্যে বন্ধুত্ব হয়। কিন্তু সলমান খান এই বন্ধুত্ব মোটেই ভালো চোখে দেখেননি, তাই ফিল্মের সেটে গিয়ে বিবেককে তিনি শাসিয়ে এসেছিলেন। এরপর ঐশ্বর্য রায়ের গায়েও হাত তুলেছিলেন তিনি, এই খবর তখন মিডিয়ায় খুব চলেছিল। এরপর ঐশ্বর্য রায় আর কোনো মতেই সলমান খানের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাননি। যদিও সলমান খান এরপর অনেকবার সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছিলেন, কিন্তু ঐশ্বর্য রায় এতটাই ভয় আর রেগে গিয়েছিলেন যে তার পক্ষে আর এই সম্পর্কে জড়ানো সম্ভব ছিল না। এরপর থেকেই দীর্ঘদিন আর কারুর সাথে ঘর বাঁধতে চাননি সলমান। কিন্তু এরপর 2005 সালে ম্যানে প্যার কিউ কিয়া মুভির শুটিংয়ের জন্য সলমান আর ক্যাটরিনা ক্যাফ একসাথে সাইন করেন, যার পর সলমান খানের আবার ক্যাটরিনাকে পছন্দ হয়। কিন্তু ক্যাটরিনা তার থেকে বেশ অনেক কয়েক বছরই ছোট, তাও তাদের সম্পর্ক গড়ে উঠতে সময় লাগেনি। কিন্তু বন্ধুরা, এই সম্পর্কে একটাই সমস্যা ছিল যে ক্যাটরিনা ক্যাফকে অন্য কোনো হিরোর সাথে কাজ করতে দিতে সলমান খান মোটেই রাজি ছিলেন না। এমনকি ক্যাটরিনা ক্যাফ ও রণবীর কাপুরের সম্পর্ক নিয়েও সন্দেহ করতেন তিনি। এই কারণে সলমান খানের সাথে সম্পর্ক নিয়ে খুশি ছিলেন না ক্যাটরিনা, তাই তিনি রণবীর কাপুরের সাহায্য নিয়েই সলমানের হাত থেকে বেরিয়ে আসেন। আর কে না জানে কাপুর ফ্যামিলি বলিউডে ঠিক কতটা পাওয়ারফুল, আর এই কথা ক্যাটরিনা খুব ভালোভাবেই জানতেন, তাই নিজের ক্যারিয়ার বাঁচাতে তিনি সাহায্য নিয়েছিলেন রণবীর কাপুরের। সলমান খানের সঙ্গে কোনো হিরোইনেরই সম্পর্ক বেশিদিন না টেকার আরেকটি বড় কারণ হলো সে প্রেমিকার তুলনায় নিজের পরিবারকে একটু বেশি গুরুত্ব দিয়ে থাকেন, মানে ফ্যামিলির সঙ্গে ব্যস্ত থাকলে তখন প্রেমিকাকে কম গুরুত্ব দিতেন, যেটি কিনা কোনো নায়িকা বা কোনো মেয়েরই পছন্দ না হওয়াটাই স্বাভাবিক। তাই সলমান খানের বেশিরভাগ সম্পর্কই বিয়ে হওয়ার আগেই ভেঙে যাওয়ার পেছনে এটিও একটি বড় কারণ। এসব ছাড়াও আরেকটি কারণ হলো কোর্ট কেস। সেই সময় সলমান খানের বিরুদ্ধে একাধিক কেস চলছিল, তার মধ্যে সবথেকে বড় কেস ছিল যে 1998 সালে সলমান খান হাম সাথ সাথ হে ফিল্মের শুটিংয়ের জন্য ভারতের রাজস্থানে যায়, যেখানে গিয়ে ফিল্মের শুটিংয়ের দরুন একদিন একটি হরিণ শিকার করে ফেলে সে, যার ফলে হরিণ শিকারের কারণে সলমান খানের বিরুদ্ধে বড় বড় কেস হয়ে যায়। তখন এটি সেই সময় ভারতের সবথেকে বড় নিউজ হয়ে গিয়েছিল, যেটা আপনি হয়তো কখনো শুনেই থাকবেন। এছাড়াও আরও এমন অনেক ক্রাইমে সলমান খান জড়িত হয়ে পড়েছিল, যে কারণে তাকে মাঝে মধ্যে থানা ও আদালতে দ্বারস্থ হতে হতো। এই কারণে তার কোনো গার্লফ্রেন্ড ও গার্লফ্রেন্ডের পরিবার সলমান খানের সাথে কোনো রকম বৈবাহিক সম্পর্ক তৈরি করতে রাজি ছিলেন না, আর এই একই কারণে সলমান খানও আর বিয়ে করতে চাননি। একটি ইন্টারভিউতে তিনি জানিয়েছিলেন, যদি তার জেল হয় তাহলে তার স্ত্রী ও সন্তানের কি হবে, এই কথা ভেবেই তিনি কেস পুরোপুরি ডিসমিস না হওয়া পর্যন্ত বিয়ে করতে চাননি। তারপর সলমানের এই সমস্ত কেস ডিসমিস হতে অনেক কয়েক বছর লেগে যায়, আর ততদিনে স্বাভাবিক বিয়ের বয়সও সলমানের পেরিয়ে গিয়েছে। শোনা যায় এর পরেও সলমান খান এই কয়েক বছরে একাধিক
সম্পর্কে জড়িয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিয়ে পর্যন্ত কোনো সম্পর্কই যায়নি। তো বন্ধুরা, এই ছিল সলমান খানের বিয়ে না করার মুখ্য কারণগুলি। এর মধ্যে কোন কারণটি সলমান খানের বিয়ে না হওয়ার মেইন কারণ বলে আপনার মনে হয় তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ।